বর্তমানে যুবকদের হরহামেশাই দেখা যায় টাকুর নিচে প্যান্ট পড়তে, এর পরিণামে গুনাহ সম্পর্কে জানতে চাই। খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই। আমাদের অনেক যুবক ভাইরা আছেন এবং কি অন্য বয়সের লোকজনও আছেন যে টাকুর নিচে প্যান্ট পরেন পুরুষ মানুষ, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার, যারা টাকুর নিচে লুঙ্গি পরে বা এই লুঙ্গি জাতীয় পোশাক, লুঙ্গি জাতীয় পোশাক বলতে যেগুলো উপর থেকে ঝুলে নিচের দিকে যায়, যেমন চাদর, জুব্বা, প্যান্ট, পায়জামা, লুঙ্গি, এগুলো যদি টাকুর নিচে চলে যায় পুরুষেরটা, তাহলে ওই অংশ জাহান্নামে যাবে। আর ওই অংশ জাহান্নামে গেলে উপরেরটা জান্নাতে যাবে তা না, এর মানে সে জাহান্নামে যাবে। এটা ভয়ঙ্কর অপরাধ ভাইরা আমার। কোন কোন হাদিসে ইজার শব্দ থাকলেও অন্য হাদিসে এটা নাই। মা আসফালাল কাবাই রিফাফিন নার আছে, টাকুর নিচে যা যাবে অর্থাৎ উপর দিক থেকে যেগুলো নিচের দিকে যায় এরকম কিছু থাকলে এটা জাহান্নামে যাবে। অতএব মোজা যদি পরেন আপনি, তাহলে মোজা তো নিচের দিক থেকেই উপর দিকে উঠে, ওইটা টাকুর নিচে থাকলে অসুবিধা নেই। অনেক সময় দেখা যায় মোজা এবং পায়জামা একসাথে অ্যাটাচ থাকে, বাচ্চাদের থাকে, অনেক সময় ডিউটিতে বড়দেরও থাকে, এগুলো ভিন্ন কথা। বাট উপর থেকে যেগুলো গেছে চাদর, লুঙ্গি, প্যান্ট, পাজামা, জুব্বা, অনেকে আরবিয়ানদেরকে দেখে যে আরব দেশের মানুষরা ইয়া লম্বা লম্বা জুব্বা পরে, মাথায় কত সুন্দর একটা রুমাল, একটা চাক্কা টাক্কাও পিন্দে, আবার দেখা যায় টাকুর নিচে তাদের জুব্বা ঝুলে থাকে। আমাদের অনেক ভাইরা দেখে বিভ্রান্তিতে পড়ে যায়, হায় হায় হুজুররা বলে কি, আমি দেখি সবচেয়ে বড় হুজুর, এ দেখি টাকুর নিচে পা জুব্বা আছে কি নাই এরকম। তো এই আরবিয়ানদেরকে দেখতেছেন এরকম, তাদের জন্য হাদিস আলাদা নাই, একই হাদিস, ওইটাও গুনাহের কথা, সেটাও জাহান্নামে যাওয়ার কারণ হবে। ওইটা জুব্বা পড়লে যে জায়েজ হবে, হালাল হবে এমন কোনো কথা নাই। তারা অনেকে যারা আপনার দেখেন এরকম টাকুর নিচে জুব্বা পরে, দেখবেন এরকম জুব্বা পরে ওই আরবিয়ানরা অনেকে ইয়া লম্বা লম্বা সুরুটো দৌড়ায়, রেলগাড়ির মতো ধোঁয়া ছাড়ে, সেই জন্য আপনি কি বলবেন যে এটা খাওয়া হালাল হয়ে গেছে, কি বলেন? তারা ওইটা পরে অনেক আকাম কুকাম করে, সেজন্য সেটা কি জায়েজ হয়ে যাবে? ওইটা তাদের আঞ্চলিক পোশাক হিসেবে তারা পড়ে, এদের টাকুর নিচে গেলে সেটা কখনো হালাল হতে পারে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরাম, এটা না জায়েজ, এমন গুনাহের কথা ভাইরা। অনেকে বলেন এটা অহংকারের কারণে, কারণ কোন কোন হাদিসে অহংকারের কথা আছে ভাইরা আমার, অহংকারের কথা কোন কোন হাদিসে থাকলেও বিশুদ্ধ মত এবং সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত হলো এটা কথার কথা বলা হয়েছে, বেশিরভাগ অহংকারের কারণে হয়, কিন্তু কার অহংকার আছে কার না এটা মাপার মিটার নাই বা নিয়ন্ত্রণ করা যায় না। এই জন্য টাকুর নিচে যেন পোশাক না যায়। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অসতর্কাবশত বারবার তিনি উঠায় তাও কখনো চলে গেছে তার অজান্তে, সেটা ভিন্ন কথা, যে হয়তো তার ঢিলা থাকে কোনো কারণে, বাঁধন দুর্বল হয়ে নিচের দিকে চলে যায়, তার কথা ভিন্ন, কিন্তু টাকুর নিচে প্যান্ট পরা পাজামা পরা জায়েজ নাই। ভাইরা আমার, যুবক ভাইরা বিশেষ করে দেখেন ইবলিস আমাদেরকে এমন কালচার দিয়েছে যে এমন পোশাক পরবেন হয় টাকুর নিচে চলে যাবে আর নাহলে হাঁটুর উপরে উঠবে, হয় শর্ট প্যান্ট পরবেন আর নাহলে টাকুর নিচে চলে যাবে, ঠিক না বেটি? অথচ দুইটাই হলো হারাম, আপনাকে থাকতে হবে মাঝামাঝি, এই হাঁটু থেকে টাকুর মাঝামাঝি। দুনিয়াতে দেখেন কেয়ামত যত নিকটবর্তী হবে হাদিসে যেটা যত নিষেধ আছে ওইটা বেশি জোর করে মানুষ করবে, অর্থাৎ শয়তান ওটা করাবে মানুষকে দিয়ে, ওইটা দেখে বুঝবেন যেটা শয়তান করাচ্ছে। মহিলাদের জন্য টাকুর নিচে পর্দা যেহেতু করতে হবে, যেন টাকুর নিচে যত বেশি ঢাকতে পারে তত ভালো, কারণ তাদেরকে পর্দা করা ফরজ, আর পুরুষরা টাকুর উপরে পড়বে। আর এখন উল্টে গেছে, এখন হলো কি, এখন হলো পুরুষরা টাকুর নিচে পরে আর মহিলারা কি টাকুর উপরে, কিসের পাজু পায়জামা বাইরে হইছে প্লাজু, আর একটা কি জানে ধুতি পায়জামা, দেখতে ধুতির মতো লাগে আরে মুসলমান। তো এই প্লাজু পায়জামা পরে যখন বাহিরে যায় কোনো মহিলা, তার পায়ের গোছা দেখা যায় পেছন থেকে একটা অংশ, এটা কি জায়েজ না হারাম? হারাম। এরকম বদ্রোগ আমাদের মধ্যে আছে না নেই? মাহরামরা বাসায় হয়তো এরকম শর্ট কিছু পড়লে যেটা টাকুর উপরে, সেটা ভিন্ন কথা তার মাহরামদের সামনে, তো মাহরামদের সামনে না, বাহিরে এরকম পড়লে সেটা গুনাহ হবে। আর আজকাল অবশ্য দেখবেন যে স্টাইল করে অনেক যুবকরা টাকুর উপরে প্যান্ট পরে, ভালো আলহামদুলিল্লাহ একটা ভালো স্টাইল বাইর হয়েছে, কিন্তু স্টাইল করে না, ওটা হারাম থেকে বাঁচার জন্য আমরা করব। অনেকে দেখবেন নামাজের সময় ওই প্যান্টটা গোছায় নেয়, আবার নামাজের পরে যেই সেই করে দেয়, আছে না নাই? টাকুর নিচে প্যান্ট পরা হারাম, এটা শুধু নামাজের সময় নিয়ে হারাম, নামাজের সময় বাইরে আরাম না? তাহলে সর্বাবস্থায় টাকুর উপরে প্যান্ট পরতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।